আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল স্বাগতম। তো আজকে ভিডিওটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। অনেকের দেখা যায় যে ডিসপ্লে, কম্পিউটারের ডিসপ্লেটা, স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট হয় না। আমি যদি অটো অ্যাডজাস্টমেন্ট দিই তাহলে দেখেন যে অটোমেটিকলি হচ্ছে, বাট অনেকেরটা দেখা যাচ্ছে যে স্ক্রিনটা বাইরে চলে যায় বা নিচ দিকে চলে যায় বা উপর দিকে চলে যায়। তো এটা সমাধানের জন্য আপনাদের মনিটরের পিছনের যে বাটনটা সেটাতে লং প্রেস করে ধরবেন, তারপর মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর ডিসপ্লে অপশনে এখানে স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, এস পজিশন, বি পজিশন। যদি আপনারা এইগুলো কমান বা বাড়ান, দেখেন আমার ডিসপ্লেটা উপর দিকে উঠতেছে। যদি আমি নিচ দিকে নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই মেনুগুলি নিচে যে অপশনগুলি আছে সবগুলো কেটে কেটে যাচ্ছে। মূলত এটা বি পজিশন, যদি আপনারা বাড়িয়ে দেন, 100 করে দেন, ডিসপ্লেটা উপর দিকে চলে যাবে। অ্যান্ড এখানে রিসাইকেল বিনটা দেখেন কেটে গেছে। আর যদি 50 দেন এটা নর্মাল অবস্থায় আসবে। আর যদি এস পজিশন এইটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে ডিসপ্লেটা এইদিক সরে যাবে। দেখেন আমার এইদিক একদম সরে গেছে। আর যদি এটা কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে ডিসপ্লে নিচ দিয়ে, দেখেন এখানে উইন্ডোজ লোগোটা চলে গেছে, তার মানে আমার বেশি সরে গেছে। আর এদিকে নিলে আবার ঠিকঠাকভাবে চলে আসতেছে। তো এইগুলা পজিশন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কম্পিউটার সরে যায়। তো আপনারা এটা রিসেট করে দিতে পারেন, সিস্টেমে সেটিংয়ের রিসেট অল করে দিতে পারেন। আর মনিটরের যদি আপনাদের ই থাকে, মনিটরটা যদি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে নেবেন, আপ ডাউন করে নেবেন। বা পিছনে যদি বাটন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা পিছনে বাটনের মাধ্যমে কন্ট্রোল করবেন। বা অনেকের আবার সাইডের দিকে বাটন থাকে। তো আপনার যদি আরও কোনো সমস্যা থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।